হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পূর্বের মতো সো আজকের যে ভিডিওটা এটা হইতেছে নেটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করতে গিয়ে অনেকে যে প্রবলেমটা পড়ছেন ওটা হচ্ছে ভাই আমাকে ডিপোজিট দেন আপনি স্কিলের তো ডিপোজিটের যে বিরুটা ডিপোজিট সারা ভেরিফাই ওটা হয়েছে কিন্তু নেটেলার এরকম কোনো হয় আছে কিনা যে আপনার নেটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবো উইদাউট ডিপোজিট সো ওইরকম কোনো অয় নেই তো অল্টারনেটিভ একটা হয় আছে ওটা হতেছে ভেরিফাইড করতে আপনার ডিপোজিটের কোনো দরকার পড়বে না ডিপোজিট ফিতে পাবেন এবং যে ডকুমেন্ট অ্যাকাউন্ট ভেরিফাই করতে অনেকে বলছেন আমার যে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমার তো ব্যাঙ্ক স্টেটমেন্ট নেই বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এখন আমি ভেরিফাই করবো আপনি আমাকে হেল্প করেন লাগে টাকা দিয়ে এরকম কিছু অবস্থান সো আমার টাকা না আজকে যেই প্রসেসটা নিয়েছে এই প্রসেসে আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট নাও থাকে আপনি এখন ভেরিফাই করতে পারবেন এবং সেই ডকুমেন্ট যেগুলো আছে যাদের কাছে ডকুমেন্ট নাই তারা ডকুমেন্টও পাবেন ফ্রিতে ডিপোজিটও পাবেন সো ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে বা এখানে ওয়েবসাইটের নামটা দিয়ে দিতেছি এবং ওদের ইমো নাম্বারটাও দিয়ে দিতেছি এই ইমো নাম্বার অথবা যেই লিঙ্কগুলো আছে বিস্তারিত ব্যাঙ্কিং হেলপিডির ওই ব্যাঙ্কিং সাথে যদি কানেক্ট কন্ট্যাক্ট করেন অবশ্যই আপনাকে তারা ফ্রিতে ডিপোজিট দেবে এবং ফ্রিতে যে ডকুমেন্ট আছে অ্যাকাউন্ট অ্যাড্রেস ভেরিফিকেশনের সবচেয়ে বড় যে প্রবলেমটা আপনাদের জাস্ট এনআইডি কার্ড হলে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন ফুল প্রসেস আমি ভিডিওতে দেখা দেবে এবং যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো আপনি থেকে ডিসক্রিপশন থেকে নিয়ে নিন তো চলুন ভিডিওতে যাওয়া যাক বেশি কথা সো কম্পিউটার আসার পর আপনার যে ডকুমেন্টগুলো পাশে হাতে নিয়ে নিতে বইটা হইতেছে আইডি কার্ডের ফার্স্ট পার্ট ব্যাক পার্ট এবং হইতেছে সেলফি উইথ আইডি কার্ড ঠিক আছে এখানে তারপর ইনফরমেশনগুলো আমি এখানে নিয়ে নিছি ওনার যত ইমেল তারপরে পাসওয়ার্ড যা আছে এবং নেটেলারের ওনার নাম ডেট অফ বার্থ সব কিছু আমি নিয়ে নিয়েছি এখন জাস্ট আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো সো আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অনেকেই ভাবতে পারেন যে নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমাদেরকে ডিপোজিটের লিঙ্ক লাগতে পারে ডিপোজিটে ডলার ডাকতে পারে এবং ডকুমেন্ট ভেরিফাই করতে অনেকে পারেন না অনেকে ডিপোজিট নেন কিন্তু ডকুমেন্টের জন্য ভেরিফাই করতে পারেন না সবার কাছে ব্যাঙ্কি স্টেটমেন্টটা থাকে না এবং অন্য যদি ইগুলো আছে আইডি কার্ড অনেকের হয় না সো এই ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে তো আজকের এই ভিডিওটা স্পন্সার করছে আমার ব্যাঙ্কিং হেল্প বিডি ওরা জাস্ট আমাকে কিছু কোন আগেই নিউজটা দিছে যে এখন থেকে ওরা নাকি ফ্রিতে ডিপোজিট দিবে যদি নেটেলার অ্যাকাউন্ট ওদের লিঙ্ক থেকে করেন এবং নেটেলার ডকুমেন্ট যেটা ভেরিফাই হবে ইজিতে ষোলো ঘন্টার মধ্যে ভেরিফাইড হবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার মধ্যে ষোলো থেকে মানে বারো থেকে ষোলো ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাইট হয়ে যাবে জাস্ট তাদের এই লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুললে এবং তাদের কাছ থেকে যে ডকুমেন্টটা তারা দিবে ওই ডকুমেন্টটা যদি আপনি আপলোড করেন ঠিক আছে আপনি চাইলে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে পারেন এবং অন্য যে ডকুমেন্টগুলো দিয়ে ভেরিফাই করা যায় ওই ডকুমেন্টগুলো ফ্রিতে নিতে পারবেন শুধু মাস্ট একটা জিনিস তাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলতে হবে তো তাদের লিঙ্ক এইখানে দেওয়া আছে অথবা আমার যে ভিডিওগুলো চলতেছে এখন যে ভিডিওটা দেখতে নেটেলার অ্যাকাউন্টের এটা নিচে দেখবেন নেটেলার সাইন আপ লিঙ্ক দেখা আছে এখানে এই লিংকে ক্লিক করবেন অথবা তাদের এই যে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে জাস্ট আচ্ছা ওই লিংকে ক্লিক করলে এসে পড়বে তারপরে লিঙ্কটা লোড হোক আমি তারপরে বলতেছি সো দেখেন এখানে আমি যে নেটেলের সাইন আপ যে লিঙ্কটা সেইটা ওদের লিঙ্কে ক্লিক করে এসে পড়ছি এখানে এখন জাস্ট আমাকে ইমেল এবং পাসওয়ার্ডগুলো প্রোভাইড করতে হবে আমি এখানে ইমেলটা দিতেছি এখানে ওনার ইমেলটা আমি এখানে আগে সাইন ইন করে নিছি ইমেলে সো আমি এখানে ওনার ইমেলটা দিলাম নিচে পাসওয়ার্ডটা দিয়ে দিই পাসওয়ার্ডটা অবশ্যই বড়ো হাতের ছোটো হাতের এবং সংখ্যা মিলিয়ে দিবেন ঠিক আছে কমসেকম কম আটটা দেবেন এরপরে আর যতটা দিতে পারে এখানে কারেন্সি যে যেটা ইউজ করতে চান আমি যেহেতু ইউএসডি কারেন্সি ইউজ করতে ওইখানে ইউএস ডলার দিলাম এবং ওনার ফার্স্ট নেম এখান থেকে দেখে আমি কপি করে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম দেন ওনার ডেট অফ বার্থ হচ্ছে সতেরোই মার্চ এখানে আমি উনিশশো তেষট্টি মার্চ সতেরো তারিখে যে এখানে ওনার ডেট অফ বার্থটা আমি তুলে দিলাম জাস্ট এখানেগুলো সব ইজিলি তারপরে ফিমেল ওনার জেন্ডার দিয়ে দিলাম তারপরে ওনার অ্যাড্রেসটা নেটালের অনেক অ্যাড্রেস দিতে গেলে ভুল করেন তো ফার্স্ট লাইনে জাস্ট এত দিবেন যে প্রথম নামটা মানে গ্রামের যে নামটা লেখা থাকে যার যারা গ্রামের নামটা দিবেন দেন নিচে হইতেছে স্ট্রিট লাইনে আপনি যদি দেবেন বাকি যে অ্যাড্রেসটা থাকে আপনার আইডি কার্ডের পিছনে সো এখানে সবাই ওই অ্যাড্রেসটাই দেবেন আর কিছু দিতে হবে না ঠিক আছে ওই অ্যাড্রেসটা দেবেন জাস্ট আর এখানে রিজন সিলেক্ট করে দেবেন যেহেতু আমাদের এটা নারায়ণগঞ্জের তো আমি এখানে নারায়ণগঞ্জ জেলা দিয়ে দিলাম সিলেক্ট করে অ্যান্ড সিটি যেহেতু আমাদের ঢাকা সো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম ওকে দেন পোস্ট করে এখানে ওনার পোস্ট কোড যেটা ওইটা দিয়ে দিলাম এখানে আমি যেটা দেওয়া আছে যেখানে আমি কপি করে নিয়েছিলাম আমাকে এখানে একটা ফোন নাম্বার দিতে বলবে এখানে আপনি একটা ফোন নাম্বার দেবেন এখানে আমি একটা ওনার যে ফোন নাম্বারটা আছে ওইটা দিয়ে দিতেছি ওনাদের ফোন নাম্বারটা দিয়ে আমি জাস্ট এখানে সেভ আমি এবার আপনাকে দেখাই এখানে জাস্ট সেভ সেভ দেওয়ার পরে ওখানে ওপেন অ্যাকাউন্টে দেবেন একটু সময় নেবে যেহেতু অনেকগুলো লাইনে মিলেখছি সো একটু সময় নেবে দেওয়ার পরে দেখেন এখানে আমার একটা বলছি নেটওয়াল অ্যাকাউন্ট ওয়েলকাম টু নেটওয়ার অ্যাকাউন্ট এখানে আপনি ইমেলে যদি যান দেখেন ইমেলে একটা নোটিশ মেল পাঠাই দিয়েছে যে এখন আপনি ইয়া অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন এখানে একশো সত্তর ডলারের মতো ট্রান্সফার করতে পারবেন এখানে সিকিউরি কোডটা ভুলবেন না কেউ সিকিউরি কোড অবশ্যই কপি করে আপনার ডেস্কটপে আমি রেখে দেওয়া গিয়ে নেটেলার কোডটা রেখে দেবেন সবাই সেভ করে দেন হইতেছে আপনার এখন যে সাইন ইনে যেতে পারেন অ্যাকাউন্টে সাইন ইনে যাওয়ার পরে যে বাকি প্রসেসগুলো আছে ফুল প্রসেসটা আমি দেখাই সো এখানে অ্যাকাউন্টে লগ ইন করার পরে অবশ্যই আপনার যেই ইনফরমেশন যে পাসওয়ার্ড দিয়েছেন যে ইমেল দিয়েছেন ওটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনাকে ফার্স্ট অফ বলবে মানি ইন করতে আপনি এখানে আনভেরিফাইড দেখেন লেখা আছে সো আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্ট আইডিটা ক্রিয়েট কপি করে নেবেন নেওয়ার পরে আপনার একটা টেক্সট যে কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন অ্যাকাউন্ট আইডি আইডিটা রাখবেন সো এই আইডিটাই তাদেরকে দিতে হবে আপনি যখন তাদের কাছ থেকে রিভু যাবেন এডিটা তাদেরকে দিলে তারা আপনার বুঝবে যে আপনি কি আসলেই এই তাদের থেকে কিনিস না কিনে আনেন না এটা যে কোনো হয়তো এখান থেকে তাদের কন্ট্যাক যে পেজটা আছে তাদের এখানে এই পেজের মধ্যে তাদের অনেকগুলো কন্টাক্টের ই দিয়ে দিছি ইমো হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজ এবং ওয়েবসাইট সো অবশ্যই আপনি তাদের কাছ থেকে এই এই ইনফরমেশনগুলো যে কোনো একটা ইউজ করি ওদের সাথে কানেক্ট হবেন হওয়ার পরে আপনি আপনার জাস্ট এই যে বারো যে যে কোডটা আছে নেটেলারের এই কোডটা তাদেরকে প্রোভাইড করবেন দিয়া বলবেন যে ভাই আমি আপনাদের এখান থেকে লিঙ্ক দেখে অ্যাকাউন্ট খুলছি সো আমাকে ডিপোজিট এবং আমার ভেরিফাইড করার যে ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টটা দেন সো দিলেই ওরা আপনাকে অবশ্যই চেক করবে চেক করে আপনাকে যখন বলবে দেন আপনার ডিপোজিট লিঙ্ক দেন তখন আপনি এখানে মানি ইনে ক্লিক করে আপনাকে মানি নে অথবা যেখানে মানি আছে এখানে ক্লিক করবেন করার পরে যেখানে স্কিল ঠিক আছে এখান থেকে স্কিল সিলেক্ট করবেন করার পরে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান তারা আপনাকে ফ্রিতে দিবে সো এটা অনেকেই পায় না কারণ যারা নতুন আছে এইটা তাদের কাছে অনেক কিছু জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন কেউ দেয় না কারণ কেউ কেন দিতে যাবে আপনাদের আপনাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন কারণ অনেকে অ্যাকাউন্টের সেফের চিন্তা করে এই জন্য দিতে চায় না সো এখানে এই জন্য দিতে চায় না সো এই জন্য তাদের কাছ থেকে নেবেন সো যখন আপনি এই যে উপরে যে লিঙ্ক এরকম একটা পেজ আসবে আপনার কাছে বলবি স্কুল এখন লগ করতে সো আপনি এখানে লগ ইন না করি আপনি এই যে উপর থেকে যে লিঙ্কটা আছে এটা জাস্ট কপি করবেন ঠিক আছে এই লিঙ্কটা কপি করবেন করার পরে ওদেরকে ইমেলে যেভাবে কানেক্ট হয়েছেন আপনি যে কোনো একটা ওয়েতে কানেক্ট হয়েছেন ওই কানেক্ট হয়ে ওদেরকে দিবেন দেওয়ার পরে ওরা আপনারা লিঙ্কে ওরা এরকম একটা পেজ আসবে ওরা স্কুলে ওদের স্কুলে ইমেলটা দিবে এবং পাসওয়ার্ড দিয়ে ওরা লগ ইন করে ওরা আপনারা জিরো পয়েন্ট জিরো ওয়ান ফ্রিতে দিয়ে দিবে এবং যে ডকুমেন্টটা আছে ওই ডকুমেন্টও দিয়ে দিবে সো আমি এখন বাকি প্রসেসটা করে দেখাই দিয়েছে আপনাদেরকে সো এই যে এখানে তাদের ওয়েবসাইটে ঢুকার পরে এখানে দেখুন লাইফচেটটা যেখানে এখানে তাদেরকে প্রথমে আপনার অ্যাকাউন্ট সিকিউর কোড দেওয়ার পরে এখানে আপনি তাদেরকে অবশ্যই তারা যখন বলবে যে হ্যাঁ আপনি আমাদের ডেভেল এখান থেকে হয়েছেন আপনি ডিপোজিট লিঙ্ক দেন তখন আপনি জাস্ট ওই স্কেলে যে লিঙ্কটা আছে এখান থেকে এনে দিয়ে দেবেন অন্যান্য টেলার আপনি জুয়ার ওয়ানের যে লিঙ্কটা আছে এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ওরা দিয়ে অবশ্যই আপনি তাদের সাথে কথা বলে নিবেন যে আমি আপনাদের লিঙ্ক থেকে খুলছি তারা যদি বলে তখনই দেবেন দেওয়ার পরেই করবে আমি এখানে লিঙ্কটা দিলাম এখন আমি ওদেরকে কল করে বলতেছি এবং আমাকে লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য মানে অ্যাকাউন্টে ডিপোজিট দেওয়ার জন্য আর কি তো তারা কিন্তু এখানে আমাকে ডিপোজিটটা দিয়ে দিয়েছে যে আমি ওখানে ওদেরকে বললাম যে আমি আমার পরিষেবা দিলাম তারপরে বলতেছে যে ঠিক আছে এবং এই যে কনফার্মে দিয়ে দিছে আমাকে এক যে দিল এটার স্ক্রিন ডান্সার দিয়েছে ডান্স আলাই সরি ফর লেট ওরা ঠিক আছে চান যখন বলছি আমি বুঝতে পারছি ঠিক আছে এখন এইভাবে আপনি ডিপোজিটটা নেবেন অবশ্যই আপনি তাদেরকে আপনার যে এই আর টুয়েলভ ডিজিট সিকিউরিটি অ্যাকাউন্ট যে আইডিটা আছে সিকিউরিটি না অ্যাকাউন্ট যে আইডিটা আছে আপনি নেটাল অ্যাকাউন্ট খোলার পরে পাইবেন অথবা আপনি আপনার অ্যাকাউন্টে যখন লগ ইন করবেন এই যেখানে দেখেন এই যে এই আইডিটা অবশ্যই তাদেরকে দিবেন যা যাদের সাথে কানেক্ট হয়ে ফার্স্টে যে আমি আপনাদের লিঙ্ক থেকে খুলছে অবশ্যই আমাকে চেক দেন চেক দেওয়ার পরে ওরা যখন বলবে যে হ্যাঁ খোলসেন তাহলে ওরা ডকুমেন্ট এবং সব কিছুই দিয়ে দেবে ওরা অলরেডি আমাকে ডকুমেন্টটা দিয়ে দিচ্ছে আমি জাস্ট ডিপোজিটটা নিলাম এবং আপনাদের যে কোনো হেল্প লাগে অবশ্যই হেল্পটা নেবেন তাদের কাছ থেকে আর ফ্রিল দেখেন আমি এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান স্ক্রিল থেকে আসছে মানে ওরা আমাকে দিচ্ছে আর কি সো এখানে আমার এতটুকু কাজ শেষ আমি আবার আমার অ্যাকাউন্টের বাকি যে কাজগুলো আছে এটা করি এখন দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টে আমার অ্যাকাউন্টে আছে এবং আমি আনব্রিফাইটে ক্লিক করি এরপরে দেখেন এখানে অ্যাকাউন্ট ফান্ড যেটা এটা ডট কমপ্লিট হয়ে গেছে তার মানে অ্যাকাউন্টে ফান্ড আইসার পড়ছে এবং বলতেছে ফেসবুকে ভেরিফাইয়ের জন্য সো এটাও আসলে হয় না ফেসবুকে ভেরিফাই কারণ সবার ফেসবুক অ্যাকাউন্ট নেম আইআইডি কার্ড কার্ডের সাথে মিল থাকে না এই জন্য হয় না সো এখানে আমি অপশন ইয়ে দিলাম নো থ্যাংকস দেন এখানে তিনটা ওয়ে আছে তিনটা ওয়ে নিয়ে আমি আগে অনেক আলোচনা করছি এখন জাস্ট অ্যাকাউন্ট ভেরিফাই করেছি এখানে আপলোড ফটোতে ক্লিক করবো এখানে লিঙ্ক চলে আছে আপলোড ইউর ফটো ফ্রন্ট অফ ফ্রন্ট অ্যান্ড ব্যাক অফ ইউর আইডেন্টি কার্ড এখানে ইংলিশে লেখা আছে সুন্দর করে ফার্স্টে সিলেক্ট করবো কার্ড যেটা আমি যেহেতু পাসপোর্ট নাই আমার পাসপোর্ট যাদের আছে তারা পাসপোর্ট সিলেক্ট করবেন যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবেন সো আমার কাছে এখানে আইডেন্টি কার্ড আছে আমি আইডেন্টি কার্ড সিলেক্ট করতেছি তারপরে এখানে দেখেন এখানে বলছে আপলোড ফ্রন্ট অফ দ্য আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ডের ফাস্টার্ড যেটা আছে এটা এখানে আপলোড করতে বলতেছে তো এখানে চুজ ফেলে ক্লিক করবো ফ্রন্ট পার্টটা সেটা আমি আমি এখানে ক্লিক করলাম ডাবল ক্লিক করলাম দেখেন এখানে লোড হইতেছে লোড হয়ে গেছে দেন কন্টিনিউ তারপরে চুজ ব্যাক পার্ট এখান থেকে আমি ব্যাক পার্টটা সিলেক্ট করে দিলাম তারপরে কনফার্ম অবশ্যই আইডি কার্ডটা যেন ক্লিয়ার ওঠে হ্যাঁ ফোন দিয়ে তুললো যাতে যেন ক্লিয়ার ওঠে এবং সেলফিটাও যেন ক্লিয়ার ওঠে ডেট এম বাদ যেন দেখা যায় আইডি কার্ড আইডেন্টি কার্ডের বা ফেসটা যেন বোঝা যায় এটা মেক শিওর হয়ে নেবেন অ্যাকাউন্ট একশো পার্সেন্ট ভেরিফাইড কোনো সমস্যা নেই এতবার ভিডিওতে বলে দিই যে অবশ্যই অবশ্যই ভেরিফাই তারপরে অনেক আমার কাছে ভেরিফাইড অ্যাকাউন্টের জন্য আছে ঠিক আছে আমি বলে দিই যে এইভাবে ভেরিফাই করবেন হয়তো অনেকের কাছে আইডেন্টি কার্ড থাকে না তারপরে এখানে বলছে আপলোড ইউর ইমেজ হোল্ডিং ইউর আইডি নেক্সট ইউর ফেস এখানে হচ্ছে সেলফি যেটা বলছি ফটোটা হাতে নিয়ে সেলফি ওইটা আমি অনেক ভিডিওতে দেখাই দিচ্ছি এই ভিডিওতে আমি আবার দেখাই দিব না এখানে আপলোড ইউর ফাইল এখানে ওই যে ওনার যে সেলফিটা আছে এটা আমি এখানে আপলোড করে দিলাম এখানে একটা ডেমো দিয়ে দিবো যে কীভাবে সেলফিটা তুলতে হয় পিকচার আইডি কার্ডটা জাস্ট ফ্রন্টে ধরে আপনি একটা পিকচার তুলবেন আইডি কার্ডের যে পার্টে আপনি যে এইরকমভাবে তারপর এখানে কন্টিনিউ দেখেন ডকুমেন্ট সাবমিটেড তারপর এখানে ভেরিফাইড ডকুমেন্ট এখানে দেখেন সুন্দর করে লেখা আছে আপলোড ডকুমেন্ট দেন দ্যাট কন্টিনিউ ফুল নেম রেজিস্ট্রেশন আপনি যে অ্যাড্রেসটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই অ্যাড্রেসটা যে কোনো একটা ডকুমেন্টে যদি লেখা থাকে ওইটা আপলোড করেন এবং ডকুমেন্টটাও ক্যান নট বি মোর দ্যান নাইনটি ডেজ ওল্ড নাইনটি ডেজ মানে নব্বই দিনের পুরনো হতে পারবে না এর আগে হতে হবে সো আপনি যদি ট্যাক্স রিটার্ন ফর্ম নেন ওইটারও অবশ্যই আর তাদের কাছ থেকে যদি নেন কোনো ঝামেলা নেই আপনার যদি থেকে থাকে ব্যাঙ্কের স্টেটমেন্ট অবশ্যই তিন মাসের মেয়াদের মধ্যে হতে হবে ঠিক আছে তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন কতগুলো ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন ট্যাক্স রিটার্ন ফর্ম বা যেটাকে টিন লাইসেন্স বলে আমাদের দিকে ওইটা তারপরে কোড ডকুমেন্ট তারপরে এখানে আসে এক বুঝি না বিদ্যুৎ বিল বেকার ইউটিলিটি বিল পানির বিল ওয়াটার বিল যে কোনো একটা ইউটিলিটি বিল মানে যে কোনো একটা বিল ব্যাপার যেটাতে আপনার নাম অ্যাড্রেস সব লেখা আছে ফিস্তারি এবং যেটা নেটার অ্যাকাউন্টের সাথে ম্যাচ খায় স্কুল অ্যান্ড মেটার এটা আমি বুঝতেছি না আচ্ছা কাউন্সিল বিল এটা আমি বুঝতেছি না কাউন্সিল থেকে কোনো বিল দিবে মেবি আমি এখান থেকে ইউটিলিটি বিল এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং হইতেছে গিয়া এই ট্যাক্স রিটার্ন আচ্ছা ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেকে বুঝে না ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে ক্রেডিট কার্ড বিল স্টেটমেন্ট এটা হইতেছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট নেটার যদি আপনি সবচেয়ে বেটার ট্যাক্স রিটার্ন ফর্ম দিলে কিন্তু যদি আপনার না থাকে আপনি ক্রেডিট কার্ড স্টেটমেন্ট দিবেন এবং তাদের লিঙ্ক থেকে হলে ফ্রিতে ব্যাঙ্ক স্টেটমেন্ট যে কোনো একটা চাইলেই পাইবেন এখান থেকে তো এখানে আমি ট্যাক্স রিটার্ন ফর্মটা সিলেক্ট করবো এবং কন্টিনিউ এই যে এখানে আমাকে ব্যাঙ্ক ডকুমেন্টটা আপলোড করতে বল টেক্সট রিটার্ন ফর্মটা এই যে আপলোড দিও টেক্সট রিটার্ন ফর্ম এখানে লেখা আছে দেখে তারপরে যেখানে টিপ দিয়ে দেখে নেবেন যে হ্যাঁ ঠিক আছে আপলোড এবং কন্টিনিউ এবং অবশ্যই তারা আপনাকে এটা পিডিএফ দিবে ঠিক আছে ডকুমেন্টটা এই দেখেন এখানে কন্টিনিউ সাবমিটেড মানে এখন আপনার ফুল অ্যাকাউন্টটা আজকে ফেব্রুয়ারি মাস যে তারিখটা আছে ওই তারিখে আমি রিভিউ করছি সলিডাল এখন এই অ্যাকাউন্টটা ষোলো ঘন্টার মধ্যে ফুল ভেরিফাইড হয়ে যাবে যদি সম্ভব হয় আমি স্ক্রিনশটে দেখাই দেবো ভেরিফাইড হয়েছে এবং যারা আমাকে বিশ্বাস করেন এবং জানেন আমি অলরেডি করতে পারি বা এটা এইভাবেই কাজ করে সো তাদের হেল্প নিয়ে আমি তো জানি অ্যাকাউন্ট ভেরিফাই শিখেছি কিন্তু অনেকের যে ছোটো ছোটো প্রবলেমগুলো হয় যে আপনার ডিপোজিট নিতে পারতেছেন না তারপরে ভেরিফিকেশান অ্যাড্রেসের জন্য দৌড়াদৌড়ি করতে অনেকে পে করতে হয় এই ইনফরমেশনগুলো নেওয়ার জন্য সো এখান তারা ফ্রিতে দিতে আছে ব্যাঙ্কিং হেল্পবি অবশ্যই অবশ্যই তাদের কাছ থেকে এই হেল্পটা নেবেন যদি আপনার ভালো লাগে অথবা প্রয়োজন হয় তাদের কাছ থেকে ব্যাঙ্কিং হেল্প থেকে নেবেন তারা বিস্তারিত অনেক হেল্প করে যারা অলরেডি হেল্প পাইছেন তারাও অবশ্যই বলেছেন যে তারা হেল্প করে যেহেতু আমার ফ্রেন্ডের এই ওয়েবসাইটটা সো আমার পার্সোনালি অনেক সাপোর্ট করতেছে এবং আপনাদেরও একটু উপকার করতেছে সো এখানে তাদের পেসে ঘুরবেন তাদের কন্ট্যাক্ট আসে যা যে ইনফরমেশনগুলো আছে এখান থেকে যে তাদের সাথে কানেক্ট হতে পারেন যে কোনো একটা হইতে সো যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছেন আজকের ভিডিওটা দেখে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তবে আমার মনে হয় বেশিরভাগই নতুন কারণ এই ভিডিওটা নতুন দেরি দরকার পড়ে আসলে যারা নেটেলার বিষয়ে আজকে নতুন আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলে অবশ্যই ঘোরাঘুরি করবেন আরও এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি দিয়েছি যার কারণে আজকে এই পর্যন্ত আমার এগারোকে সাবস্ক্রাইব এর প্লাস সো আশা করি সবার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে আমার চ্যানেলে আসলেই